আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এয়ার ফ্রায়ারের অ্যামেজিং কিছু ব্যবহার, যেগুলো জানা থাকলে আমাদের কাজ অনেক ইজি হয়ে যাবে। দিন দিন এয়ার ফ্রায়ারের ব্যবহার বেড়েই চলছে, এর জনপ্রিয়তা বাড়ছে। এর কারণ হচ্ছে এটি অনেক হেলদি। এটা খাবারে ক্যালোরির পরিমাণ 70-80% পর্যন্ত কাট করে ফেলে এবং ফ্যাটের পরিমাণ একেবারেই কমিয়ে ফেলে। তাই হেলদি এবং সেফ কুকিং মেথড হিসেবে এয়ার ফ্রায়ারের কোনো তুলনা নেই। স্পেশালি রমজান মাসের মজার মজার খাবারগুলো খুব সহজেই কিন্তু এয়ার ফ্রায়ারে তেল ছাড়াই আপনি রেডি করে এনজয় করতে পারবেন। আমি এই এয়ার ফ্রায়ারটি কিনেছিলাম 2 থেকে 2.5 বছর আগে, আগস্ট থেকে। এটা হচ্ছে টাওয়ার ব্র্যান্ডের। তো বেসিক্যালি আমার এই এয়ার ফ্রায়ারটা কিনা বাচ্চাদের কথা চিন্তা করে, আমি যখন জবে যেতাম তখন চিন্তা করলাম ওরা কীভাবে ইজি ওয়ে, সেফেস্ট ওয়ে খাবারগুলো রেডি করে খেতে পারবে। স্পেশালি বাচ্চাদের যে খাবারগুলো আছে, যে চিকেন নাগেটস, চিপস, তারপর কাবাব, এগুলা তো ওদের কথা চিন্তা করে আমি এটা কিনেছিলাম। এখানে দেওয়া আছে পিকচার দিয়ে কোন খাবার কত ডিগ্রি টেম্পারেচারে কত টাইম নিয়ে রেডি করতে হবে। তো খুবই সহজ এটা ইউজ করা। তারপর আমার বাচ্চারা বেকিংও পছন্দ করে, এটা দিয়ে কিন্তু কেক, মফিনস এগুলোও কিন্তু সহজেই বানিয়ে নেওয়া যায়। তো এটা ইউজ করা অনেক সোজা, ইভেন আমার ইউসরাও কিন্তু এটা ইউজ করতে পারে। এখানে দুইটা বাস্কেট আছে, একটা এরকম স্ট্রেনারের মতো। এখানে খাবার যখন আপনি রেডি করবেন, ফাট জাতীয় খাবার হলে ফাটটাকে বার্ন করে নিচের পটে নিয়ে জমা করবে, সহজেই আপনি সেই ফাটটাকে কিন্তু ফেলে দিতে পারবেন। আর এই পটও আপনি ইউজ করতে পারবেন বেকিংয়ের জন্য। আপনি যদি কেক, মফিন বা পাস্তা বেক এই জাতীয় কিছু রেডি করতে চান তাহলে এটা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে এয়ার ফ্রায়ারের ভিতরটা। আর সবচেয়ে আরেকটা ভালো জিনিস হচ্ছে যে এয়ার ফ্রায়ার অন করার পরে নয়েজ লেভেলটা কিন্তু অনেক কম, খুব বেশি সাউন্ড হয় না। এখন আমি আপনাদেরকে কিছু রেসিপি রেডি করে দেখাবো, যাতে আপনাদের বুঝতে আরও অনেক বেশি সুবিধা হয়। এখানে আমি নিয়েছি ফ্রোজেন ফিশ ফিলে, চিকেন কাবাব, ভেজিটেবল কাটলেট। এগুলো আমি ডিফ্রস্ট না করে সরাসরি এয়ার ফ্রায়ারে দিয়ে দিব, তেল ছাড়া রেডি করব। এগুলো হোমমেড। আপনারা যদি রেসিপি চান তাহলে আমার আমাদের ব্লগগুলো দেখে নিতে পারবেন। এখন আমি টাইম এবং টেম্পারেচার সেট করে এয়ার ফ্রায়ারটা অন করে দিচ্ছি। রেডি হয়ে গেছে, এগুলো বের করে নিয়েছি। মাঝখানে একবার আমি উল্টে দিয়েছি, সেটা শেয়ার করেছি। এগুলো বের করে এখন আমি, এটা ঠান্ডা হতে থাক, আমি দেখাবো এগুলো কেমন হয়েছে। তার আগে আমি আরও কিছু খাবার দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি 2 টাইপের সমোসা, আর এটা হচ্ছে পেস্ট্রি। দুইটা আমি এখানে বেক করব তেল ছাড়া। আমার চিকেন কাবাব, ভেজিটেবল কাটলেট, ফিশ তিনটাই খুব ভালোভাবে কুক হয়েছে। টাইম অনুযায়ী যেভাবে দিয়েছিলাম নরম সফট হয়ে তেল ছাড়া রেডি হয়ে এসেছে। এখন আপনি যদি একটু বেশি ক্রিস্পি চান বা একটু বেশি রেড করতে চান তাহলে সেটা ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি কিন্তু খুব সহজে টাইমটা কম বেশি করে আপনার পছন্দের লুক অনুযায়ী খাবারটা রেডি করে নিতে পারবেন। সব কিছু অনেক ভালোভাবে সফট হয়ে রেডি হয়েছে, খেতে কিন্তু অনেক ভালো লাগছে। তো আমি ফিশ, চিকেন, ভেজ তিনটাই আপনাদেরকে রেডি করে দেখালাম। এগুলো হাফ ওয়ে বের করে আনলাম। তো একটা জিনিস আমি শেয়ার করতে চাই, আমার কাছে মনে হয় সমোসা এগুলো এয়ার ফ্রায়ারে করলে অনেক বেশি ড্রাই হয়ে যায়, অনেক বেশি রুক্ষসূক্ষ্ম মনে হয় আমার কাছে। তো আমি প্রেফার করি একটু তেল ব্রাশ করে দিতে বা স্প্রে করে দিতে। এইটা আমি ইউজ করি সমোসা বা স্প্রিং রোল এগুলো এয়ার ফ্রায়ারে রেডি করার জন্য। দিলে ভালো লাগে, একটু সফট হয়। বা পেস্ট্রিতে আমি কোনো অয়েল দিব না, পেস্ট্রি কিন্তু এভাবেই এয়ার ফ্রায়ারে রেডি করলে খেতে ভালো লাগে, ড্রাইনেসটা তেমন একটা হয় না। তো একটু অয়েল ব্রাশ করে বা তেল স্প্রে করে দিলে খেতে কিন্তু ভালো লাগে। আপনারা যদি চান এটা কিন্তু অপশন হিসেবে ইউজ করতে পারেন। এগুলো বের করে নিলাম। এখন আমি দিচ্ছি কিছু আলু, এটা হচ্ছে জ্যাকে পটেটো। জ্যাকে পটেটো আপনি খুব সহজে এয়ার ফ্রায়ারে রেডি করে নিতে পারবেন, চিপসও রেডি করে নিতে পারবেন। আলু ভর্তা করতে চাইলে আলুগুলো কিন্তু আপনি এয়ার ফ্রায়ারে খুব সহজে রেডি করে নিতে পারবেন, অনেক বেশি টেস্টি হয় এয়ার ফ্রায়ারের আলু ভর্তা। তিনটাই এখন আমি আপনাদেরকে ব্যাঙ্গে দেখাবো কত সুন্দর রেডি হয়ে গেছে। আর এই তিনটা আইটেমই হোমমেড। আপনারা চাইলে রেসিপি আমার রামাদান ব্লগগুলোতে দেখে নিতে পারেন। সবচেয়ে বেশি আমার কাছে মজা লাগে এই পেস্ট্রিগুলো এয়ার ফ্রায়ারে রেডি করলে, অনেক সুন্দর ক্রিস্পি সফট হয়ে কিন্তু রেডি হয়। এগুলো বের করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি 2টা নুনের বড়া। এটা আগে রেডি করা ছিল তেলে ফ্রাই করা, আমি এটা দেখাবো এটা রেডি করলে কেমন হয় জিনিসটা। দেখুন আলুগুলো কত সুন্দর সফট হয়ে গেছে। চিপসগুলো তেল ছাড়া খুব সহজে রেডি করে নেওয়া যায়,
जाके पोटैटो आमार अनेक सुंदर नरम हुए रेडी हुए गेछे। डुबोतले बाजे नूरेर बड़ा आमी खूब सहजे एखाने दुई तीन मिनिटे गरम करे नियेछि। देखे मनेई हबे ना जे एटा पुरोनो गतकालके भाजा हयेछिलो। खूब सुंदर नतुनेर मतोई किन्तु गरम करे नेया जाय एयर फ्रायारे। जेकोनो पुरोनो खाबार लेफ्ट ओवर पाकोड़ास रामादानेर जेगुलो थाके सेगुलो सहजे एयर फ्रायारे गरम करे नेया जाबे। एखन आमी आपनादेरके देखाबो किछु बेक्ड विंगस एयर फ्रायारे गरम करे नेछि। बोलटा यूज करछि सेटा अवश्यई हिट रेजिस्टेंट होते हबे। खूब सहजे आमी एखाने गरम करे निब, बेशी समय लागबे ना। एखन आमी एकटा ডিম সিদ্ধ করে দেখাচ্ছি আপনাদেরকে ডিম কিভাবে সিদ্ধ করে নেওয়া যায়। রেডি হয়ে গেছে আমার বেকড বিনস। ডিমটাকে আমি ভেঙে দেখাবো এটা কতটুকু সিদ্ধ হয়েছে। টাইম অনুযায়ী আপনি আপনার টাইম সেট করে পছন্দের টেক্সচার অনুযায়ী আপনার ডিমটাকে কিন্তু সিদ্ধ করে নিতে পারবেন। ফুল বয়ল যদি চান তাহলে টাইমটাকে আরও বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি দুইটা ড্রামস্টিক বিভিন্ন মশলা মাখিয়ে দিয়ে দিচ্ছি এয়ার ফ্রাইয়ারে। তেল ছাড়া আমি কোনো তেল ইউজ করিনি। আপনি যদি চান আপনি জিঞ্জার গার্লিক পেস্ট অনিয়ন সব কিছু দিতে পারবেন। টাইম অনুযায়ী আমি বের করে নিয়েছি, এটাকে একটু উল্টে দেব। আপনি চাইলে কিছু অয়েল স্প্রে করতে পারেন বা কোনো অয়েল ছাড়াই এটাকে রেডি করে নিতে পারবেন, খেতে কিন্তু ভালো লাগে। এটাতে চাইলে আপনি ফিশও কিন্তু ফ্রাই করে নিতে পারবেন। সিদ্ধ হয়ে গেছে আমার চিকেন ড্রামস্টিক। বাচ্চারা এটা খেতে অনেক পছন্দ করে, খুব সহজে বাচ্চাদের রেডি করে দেওয়া যায়। এখন আমার মেয়ে আপনাদেরকে এয়ার ফ্রাইয়ারে কুকি ডো বানিয়ে দেখাবে। ও একটা ফয়েল পেপারে কুকি ডোটা বসিয়ে বাস্কেটের ভিতরে দিয়ে দিচ্ছে। আপনারা যদি চান নিচের বাস্কেটে সরাসরি কুকি ডোটা বসিয়ে দিতে পারবেন। টাইম এবং টেম্পারেচার সেট করে দিয়েছে আমার মেয়ে, বের করে নিয়ে এসেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো এটা হয়েছে কিনা। একটা ফগ ভিতরে ঢুকিয়ে ফগটা যদি ক্লিয়ার বের হয়ে আসে তাহলে বুঝবেন কুকি ডোটা আপনার রেডি হয়ে গেছে। তো এভাবে কুকি ডোর মতো কেক মাফিনস কুকিজ অনেক কিছু এখানে রেডি করে নেওয়া যায় সহজেই। আপনি নিজেও বানাতে পারবেন, আপনার উপযুক্ত বয়সের বাচ্চারাও কিন্তু রেডি করে নিতে পারবে। বাচ্চাদের অন্যান্য যে খাবারগুলো আছে চিকেন নাগেটস কাবাব চিপস যেগুলো বাচ্চারা প্রতিনিয়ত খায় এগুলো খুব সহজেই আপনি টাইম সেভ করে এখানে বানিয়ে নিতে পারবেন। আমার আজকের এই ভিডিও বিভিন্ন আইডিয়া টিপস এবং ট্রিক যদি আপনাদের ভালো লাগে আমি জানি অবশ্যই আপনারা আমাকে ধন্যবাদ দিতে চাইবেন। সেটা আপনারা সহজেই করতে পারবেন লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে। আর যদি আরও নতুন নতুন এয়ার ফ্রাই রেসিপি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি শিগগিরই পার্ট টু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। শেষ করছি আজকের মতো, সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।